চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ফতে আলী মুন্সিরবাড়ির এলাকার শামসুন্নাহার তে ক্যান্সার আক্রান্ত। শুধু ক্যান্সার নয়, তার পাশাপাশি আরো বহুত রোগুর চিকিৎসা করতে করতে এখন প্রায় নিঃস্ব। চিকিৎসা গরিব নাফারের রোগে ভোগে হস্তফার এরম অবস্থা নেই তে যোগাযোগ করছি পটিয়ার নজির আহমদ দুবার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জোরকান্নাইন চৌধুরী জীবনাল্লয়, আর সাথে সাথে শামসুন্নাহার গরণের যে ফৌসি গিয়ে চিকিৎসা সহায়তা। এইভাবে গত 2 বছর ধরিয়ে পটিয়া উপজেলার বরলিয়া কুসুমপাড়া ইউনিয়নের বেশ কয়েকজন রোগীরই চিকিৎসা সহায়তা দিয়ে জোরকান্নাইন চৌধুরী জীবন। এরপর তো মানে আর শান্তি নেই, এও মানে কি রাতি বা দূরা দিয়ে হিম দিলেও আসা নেই। অনেক খুশি লাগে, ধন্যবাদ আল্লাহর হাতে দোয়া করি, আল্লাহ আমার আরো শান্তি সাহায্য করুন। জির ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ইদির মল্লরবাড়ি এলাকার একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী খুশি ডাক্তার, কিন্তু নিয়মিত পড়ালেখা করিবার লাই তার আতর নেই বই কিনিবে টিয়া নাই। আর অভিভাবক হলে এই বিষয়ে নজির আহমদ দুবার ফাউন্ডেশন যোগাযোগ করলি, সাথে সাথে একাদশ শ্রেণীর কাঙ্ক্ষিত বই তার বাসাত পৌঁছে যায়। এভাবে পটিয়া উপজেলার কসবাই কুলগাঁও জির ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর বোধ শিক্ষার্থীরই পড়ালেখাল্লাই শিক্ষা সহায়তা দিয়ে এসছি নজির আহমদ দুবার ফাউন্ডেশন। আমি বই পেয়ে অনেক খুশি হয়েছি, আমি পড়ালেখা করতে পারতেছিলাম না বইয়ের জন্য, আমি আপনাদের থেকে বইটা পেয়ে অনেক খুশি হয়েছি। তার হাসু হইম দে আল্লাহর হইম দে অনারে আজ মাথা যেদিন চুলা সেদিন আর আর সাইতে রেখানি। শুধু তাই নয়, বহু কন্যাদায়গ্রস্ত পিতারে অর্থ সহায়তা দিয়ে মায়ের ফলারে বিয়ে দিবেলার সহায়তা করছি ডক্টর জোরকান্নাইন চৌধুরী জীবন। পটিয়া পৌরসভায় জিরিরণের জি একই দিনই ডিএনবিএ সহায়তা করছি। পটিয়াত অসহায় দুস্থ মানুষের এখন বর্ষার অন্যতম নাময়ী ডক্টর জোরকান্নাইন চৌধুরী জীবন, তিনি পটিয়ার অসহায় গরিব দরিদ্র মানুষের আশা বর্ষার প্রতীক একটি। সাবেক ছাত্রনেতা ডক্টর জোরকান্নাইন চৌধুরী জীবন পটিয়া নজির আহমদ দুবার ফাউন্ডেশনের চেয়ারম্যান। শুধু তাই নয়, তিনি বঙ্গবন্ধু কনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ কুসুমপুরীর নিকটাত্মীয় এবং যুক্তরাষ্ট্র টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সেলের কার্যকরী সদস্য। উল্লেখ্য পটিয়া উপজেলার কুসুমপুরা বরলিয়া জিরি কোসবাই কুলগাইন এবং পৌরসভা সহ প্রায় পুরো পটিয়া উপজেলার জি তিনি চিকিৎসা সহায়তা শিক্ষা সহায়তা গুরিবলরে নগদ অর্থ সাহায্য কন্যাদায়গ্রস্ত পিতলরে অর্থ সহায়তা দিয়ে দেয় মেয়েফার বিয়ে সাহায্যকরণ সহ নানান রহমর মানবিক কার্যক্রম গরিজার ধারাবাহিকভাবে গত 2 বছর ধরে, তার মাধ্যমে পটিয়া গরিব মানুষের উপকৃত। সি প্লাস টিভি চট্টগ্রাম।